সোনাপুর নামক কোনো একটি গ্রামে নেহা এবং আরাধ্যা নামের দুই বোন তাদের বিধবা মা সাবিত্রীর সঙ্গে বসবাস করত। বহু বছর আগেই সাবিত্রীর স্বামীর মৃত্যু হয়। সেই তখন থেকে আজ পর্যন্ত সাবিত্রী নিজের দুই মেয়ের দেখাশোনা ভরণ পোষণ সব কিছু করছে। কিন্তু এতদিন ধরে এত পরিশ্রমের কাজ করে করে সে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। তার এখন আর এত কাজ করার শক্তি ছিল না যে সে তার মেয়েদেরকে পড়ালেখা করাবে এবং দুই বেলা পেট ভরে খাবার খেতে দিবে। প্রথম প্রথম সে বাগানে গিয়ে ফুল তুলত এবং সেগুলো বিক্রি করত, কিন্তু এখন তার দ্বারা সেটাও হচ্ছে না। একদিন নেহা এবং আরাধ্যা স্কুল থেকে বাড়িতে ফিরে আসার পর দেখে তাদের মা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে তারা দুই বোন ভীষণ ঘাবড়ে যায়। মা মা, কি হয়েছে তোমার? দয়া করে চোখ খোলো। এভাবে বাবার মতো আমাদেরকে একা ছেড়ে তুমি যেতে পারো না। তুমি ছাড়াই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। মা মা, দয়া করে চোখ খুলো না। নেহা এবং আরাধ্যা দুই বোন ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা অনেক কান্না করে। তাদের এমনটা মনে হয় যে বাবার মতো তাদের মাও তাদেরকে ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর তাদের মা সাবিত্রীর জ্ঞান ফিরে আসে। এটা দেখে তাদের দুই বোনের জীবনে যেন প্রাণ ফিরে আসে। মা, আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি তোমার শরীরটা বেশ একটা ভালো নেই, তবুও তুমি জোর করে ফুল বিক্রি করতে যাও। ব্যাস অনেক হয়ে গেছে, তুমি অনেক কাজ করেছ, আর একটা কাজও তুমি করবে না। তোমার জায়গায় আমরা দুই বোন কাজ করব আর বাড়ির খরচ চালাবো। আমরা কিছুতেই তোমাকে হারাতে চাই না। এক তুমিই আছো আমাদের আপন, তুমি ছাড়া আমাদের জন্য আর কে আছে? একমাত্র তুমি আমাদের সম্বল, তুমি ছাড়া কি আছে আমাদের আর? তোমাকে এই অবস্থায় দেখে আমাদের জীবন বেরিয়ে যাচ্ছিল। দেখো মা, আমি যদি কাজ না করি তাহলে তোমাদের ভরণ পোষণ কীভাবে হবে? আর খাবার জন্য তো কাজ করা যায়, তাই না? না মা, আমরা যখন একবার বলেছি তো বলে দিয়েছি, আজকের পর আর কোনো কাজ করবে না তুমি। আর এটা আমাদের মেয়েদের আদেশ, এখন থেকে তুমি বাড়িতে বসে থেকে বিশ্রাম করবে আর আমরা দুই বোন মিলে কাজ করব। কবিতা তার দুই মেয়ের জিদের আগে হার মেনে যায় এবং এরপর থেকে আসে ফুল বিক্রি করতে যায় না। এরপর থেকেই তারা দুই বোন নেহা এবং আরাধ্যা দুজনে স্কুলেও যেত, আবার স্কুল থেকে বাড়িতে আসার পর তারা দুজনে বাগানে যেত ফুল ছিঁড়তে। সেগুলো ছিঁড়ে নিয়ে এসে তারা বাজারেও যেত সেগুলো বিক্রি করতে। এভাবে কিছুদিন কেটে যায়। নেহার সারা জীবনের একটা শখ ছিল যে সে জাদুবিদ্যা শিখবে। একদিন সে জানতে পারে যে গ্রামের মধ্যে একটা জাদুকর্ণী এসেছে। তাই সে কৌতূহলবশত সেই জাদুকর্ণীর কাছে যায় এবং সেই জাদুকর্ণীকে বলে, জাদুকর্ণী, আমার জাদুবিদ্যা শেখার অনেক শখ, আপনি কি আমাকে জাদুবিদ্যা শেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয় মা, আমি তোমাকে অবশ্যই জাদুবিদ্যা শেখাতে পারি। নেহা আরাধ্যা এবং নিজের মাকে লুকিয়ে জাদুবিদ্যা শিখত। এভাবেই দিনকাল কাটছিল। হঠাৎ করে সাবিত্রীর শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। এই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে তারা দুই বোন মায়ের চিকিৎসার কারণে নিজেদের সম্বল সব কিছু বিক্রি করে দিয়েছিল, কিন্তু তবুও তারা তাদের মাকে বাঁচাতে পারে না। কান্না করে করে তাদের দুই বোনের ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। এরপর তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এবং তারা একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। কিছুদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন বাগানের মালকিন নেহা এবং আরাধ্যাকে বলে, দেখো, তোমরা এতদিন আমার বাগান থেকে অনেক ফুল নিয়েছ, কিন্তু আজকের পর আর ফুল নিতে পারবে না, কারণ আমি আমার বাগানটি বিক্রি করে দিয়েছি। মালকিন, যদি আপনার বাগান থেকে ফুল তুলে না নিয়ে যাই তাহলে আমরা কী খাবো? এটাই আমার প্রতিদিনের রোজগার, আর এই একমাত্র রোজগারের পথটি আপনি আমাদের থেকে কেড়ে নিচ্ছেন। আপনি তো জানেনই আমাদের মা অনেক আগেই মারা গেছে। আমরা দুই বোন ফুল বিক্রি করে নিজেদের পেট চালাই, আপনার পায়ে পড়ি, দয়া করে আমাদের রোজগারের পথটি বন্ধ করে দিবেন না। নেহা এবং আরাধ্যার সকল কথাই বৃথা ছিল, কারণ এখন সেই বাগানটি বিক্রি হয়ে গেছে। বাগানের মালকিন অনেক ভালো এবং অনেক দয়ালু একজন মানুষ ছিল বলেই তাদেরকে সেই বাগান থেকে ফুল তুলে বিক্রি করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু বর্তমান যে মালিক সে তাদেরকে ফুল ছিঁড়তে দিবে না। এভাবেই তাদের রুজি রোজগারের একমাত্র পথটিও হারিয়ে যায়। দুই বোন চার দিন ধরে কিছুই খায় না, আর বাড়িওয়ালাও বাড়ি ভাড়া চাইছিল। পুরো এক মাস হয়ে গেছে কিন্তু আমার ঘরের ভাড়া দাওনি তোমরা। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কালকের মধ্যে যদি ভাড়া দিতে না পারো তাহলে নিজেদের জিনিসপত্র নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাবে।
আমি তোমাদের মতো গরিব বোনেদের কোনো দায়িত্ব নিয়ে রাখিনি যে যখন ইচ্ছা আসবে যখন ইচ্ছা আমার বাড়িতে থাকবে। মালকিন, যেভাবেই হোক আমরা দ্বিতীয় কাজ খুঁজে নিব, আর সেখান থেকে যখনই আমরা টাকা পাবো সঙ্গে সঙ্গে আপনার বেতন পরিশোধ করে দেব। দয়া করে আমাদের বিপদটা একটু বোঝার চেষ্টা করুন। আজকে 4 দিন হয়ে গেছে আমরা 2 বোন কিছুই খাইনি, আমাদের বাড়িতে দানা পানি পর্যন্ত নেই, আর আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। একটু বুঝুন, আমাদের ওপর একটু দয়া করুন। তোমাদের উপর কোনো দয়া ফয়া আমি করতে পারবো না, আমার শুধু টাকা নিয়ে ব্যাপার। আমাকে টাকা দাও আর এই বাড়িতে যতদিন ইচ্ছা থাকো, আমার কোনো সমস্যা নেই। যদি কাছে টাকা না থাকে তাহলে রাস্তাতে গিয়ে থাকো, এই ঘরে থাকার কোনো অধিকার নেই তোমাদের। আর কি বললে, 4 দিন ধরে কিচ্ছু খাওনি, এতে আমাদের কি যায় আসে? আর তোমাদের মতো গরিবদের ভাগ্যে এটাই লেখা থাকে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে লাত্তি চাটা খাবে এবং ক্ষুধার্তই থাকবে, এর থেকে বেশি কিছু তোমাদের কপালে লেখা নেই। মনে রেখো, কালকের মধ্যে যেন আমি বাড়ি ভাড়া পেয়ে যাই, নয়তো তোমরা সহ তোমাদের জিনিসপত্র বাইরে পাবে। নেহা, এটা কি হয়ে গেল আমাদের সাথে? মা চলে যাবার পর এটা কোন বিপদ চলে এলো আবার? মায়ের চিকিৎসাতে আমরা সব টাকা খরচ করে দিয়েছি, আমাদের থাকার জায়গাটা পর্যন্ত আমরা বিক্রি করে দিয়েছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি, এখন 4 দিন থেকে কিছুই খাইনি, স্কুলেও আর যেতে পারছি না। মা বাবার সেই ছোট্টবেলার স্বপ্ন এখন আর পূরণ হবে না, এখন তো এমনটা মনে হচ্ছে যে সারা জীবন রাস্তাতেই কেটে যাবে আমাদের। আরাধ্যা, তোর মনে আছে কিছুদিন আগে আমি একটা জাদুকর্ণীর কাছে জাদুবিদ্যা শিখতে যেতাম? আমি জানি না ওই জাদু আমাদের অসহায় অবস্থায় কেমন প্রভাব ফেলবে, কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে চাই। আমি একটা মন্ত্র জানি, তুমি আমার জন্য কিছুটা গোলাপের পাপড়ি এবং গোলাপ জলের ব্যবস্থা করে নিয়ে আসো, আমার ওপর গোলাপ জল এবং গোলাপের পাপড়ি ছিটাবে তুমি। আরাধ্যা তেমনটাই করে, যেমনটা নেহা তাকে করতে বলে, সে কিছু গোলাপের পাপড়ি এবং গোলাপ জলের ব্যবস্থা করে নিয়ে আসে। নেহা মনে মনে মন্ত্র পড়ে আর ওপর থেকে তার বোন তার ওপর গোলাপ জল এবং গোলাপের পাপড়ি ছিটাতে থাকে। দেখতে দেখতে সে অনেক সুন্দর একটা গোলাপের গাছে পরিণত হয়ে যায়। নেহাকে গোলাপের গাছ হয়ে যেতে দেখে আরাধ্যা ভীষণ চমকে যায়। তখন গোলাপের গাছটি বলে ওঠে, আরাধ্যা আমার বোন, ভয় পেও না, আমার জাদু কাজ করেছে। এখন তুমি খুব আস্তে আস্তে কোমলভাবে এই গাছ থেকে কিছু ফুল ছিঁড়ো, খেয়াল রেখো যেন এই গাছের ফুলের পাতা এবং পাপড়ির কোনো ক্ষতি না হয়, নয়তো আমি আঘাত পাবো, ক্ষত বিক্ষত হয়ে যাব। ফুল ছেঁড়ার পর তুমি আবারও আমার উপর গোলাপ জল ছিটিয়ে দিও। আরাধ্যা খুব আস্তে আস্তে কোমলভাবে ফুল ছিঁড়ে, সে ডালপাতার কোনো ক্ষতি করে না। ফুল ছেঁড়া শেষে সে নেহার ওপর দ্বিতীয়বার গোলাপ জল ছিটিয়ে দেয়, এতে নেহা আবারও মানুষে রূপান্তরিত হয়। এরপর 2 বোন ফুলগুলো ঝুড়িতে রাখে এবং সেগুলো বিক্রি করতে চলে যায়। সেই ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং ফুলগুলোর মধ্য থেকে অনেক সুন্দর সুগন্ধ ভেসে আসছিল। তাজা তাজা ফুল নিয়ে যাও ফুল, অনেক সুন্দর সুন্দর সুগন্ধিত ফুল। এভাবেই নেহা এবং আরাধ্যা এক গলি থেকে আরেক গলিতে হাঁক দিয়ে দিয়ে ফুল বিক্রি করছিল। তাদের ফুলগুলো এত সুন্দর আর সুগন্ধময় ছিল যে প্রত্যেকে তাদের ফুলগুলো কিনতে বাধ্য হয়। এভাবেই দেখতে দেখতে তাদের ফুলগুলো খুব ভালো দামে বিক্রি হয়ে যায়, তারা অনেক খুশি হয়। সেই টাকা থেকে তারা পেট ভরে খাবার খায় এবং বাড়ি ভাড়াও দিয়ে দেয়। এভাবে বেশ হাসি খুশি কাটছিল তাদের দিন। একদিন নেহা এবং আরাধ্যা একটা মহলের পাশ দিয়ে যাচ্ছিল, তাদের ফুলের গন্ধে পুরো মহল মোহিত হয়ে যায়। সেখানকার রানী সুমিত্রার একমাত্র পুত্র ছিল, যার নাম ছিল রাহুল। রাহুল অনেকদিন ধরে অসুস্থ ছিল, কিন্তু ফুলের সুগন্ধে সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে এবং সে তার মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। মা, আমার ওই ফুলগুলো চাই যে ফুলের গন্ধ এই মহল পর্যন্ত আসছে। হ্যাঁ হ্যাঁ রাজকুমার রাহুল, কেন নয়, তোমাকে দেখে আমরা অনেক খুশি, এতদিন পর তুমি কথা বলছো, তাও শুধুমাত্র ওই ফুলের গন্ধের জন্য। আজকে যেভাবেই হোক ওই ফুলওয়ালিকে অবশ্যই খুঁজে বের করব। সৈনিক, এখানে এসো, ওই ফুলওয়ালিকে যেখান থেকেই হোক খুঁজে বের করে প্রাসাদে নিয়ে আসো। সৈনিক রানীর কথা মতো তাদের 2 বোনকে খুঁজতে বের হয়। অবশেষে তারা তাদের 2 বোনকে খুঁজে পায় এবং প্রাসাদে নিয়ে আসে। এরপর রানী নেহা এবং আরাধ্যাকে বলে, তোমাদের সব ফুলগুলো সত্যি অনেক সুন্দর, তোমাদের সমস্ত ফুলগুলো আমরা কিনে নিতে চাই, আর এই ফুলগুলো তোমরা কোথায় থেকে নিয়ে আসো? এই ফুলগুলো আমাদের প্রতিদিন চাই। মহারানী, এগুলো বেশি দামি নয়, আপনার যত টাকা সঠিক মনে হয় ফুলগুলোর জন্য আমাদের তত টাকাই দিবেন, আর ক্ষমা করবেন, এই ফুলগুলো কোথায় থেকে নিয়ে আসি এটা আমরা প্রকাশ করতে পারবো না, কিন্তু আমরা প্রতিদিন আপনাকে এমন তাজা তাজা ফ্রেশ ফুল দিতে পারবো। রানী তাদের থেকে ফুলগুলো কিনে নেয় এবং তার পরিবর্তে তাদেরকে অনেকগুলো সোনার মোহর দেয়। 2 বোন এগুলো পেয়ে অনেক খুশি হয় এবং বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটছিল। একদিন রাজকুমার ভাবে,
জানতেই হবে এই দুই বোন এই ফুলগুলো পায় কোথায়, কোথায় থেকে সংগ্রহ করে। আমার এত বড় জীবনে এই ফুল আমি কোথাও দেখিনি। এরপর রাজকুমার তাদের উপর নজর রাখতে শুরু করে। এভাবেই সে হঠাৎ করেই একদিন দেখে নেয় যে নিহা কীভাবে একটা ফুলের গাছ হয় এবং কীভাবে সে সেগুলো তুলে বিক্রি করে। এরপর সে বাড়িতে আসার পর তার মাকে বলে, মা, আমি নেহার সঙ্গে বিয়ে করতে চাই। রানীর কোনো আপত্তি ছিল না, কারণ সে তার ছেলের খুশিতেই খুশি ছিল। তাই সে অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দেয়। আরাধ্যা তার বোনের জন্য অনেক খুশি ছিল, আর রাজকুমার রাহুলও নিজের স্ত্রীর সঙ্গে অনেক হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। সে নেহাকে প্রতিদিন ফুলের গাছ হতে বলতো এবং সেই ফুল গাছ থেকে সে প্রতিদিন তাজা তাজা ফ্রেশ ফুল ছিঁড়ত। আর দ্বিতীয়বার আবারও নেহাকে গোলাপ জল দিয়ে মানুষ বানিয়ে দিত। এভাবেই দিন কাটছিল। হঠাৎ করেই একদিন এক দাসী নেহাকে ফুলের গাছ হতে দেখে নেয়। এটা দেখে সে ভীষণ চমকে যায় এবং নিজের কিছু বন্ধুদের কাছে গিয়ে সব কিছু বলে দেয়। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি আমার নিজের চোখে যা দেখেছি সেটা সত্যি অনেক অবাক করা একটা কথা। তোমরা জানো, রাজকুমার রাহুলের স্ত্রী রাজকুমারী নেহা, সে একটা ফুলের গাছে রূপান্তরিত হতে পারে, আবার কিছুক্ষণ পর সে মানুষেও পরিণত হয়ে যায়। আরে, তোর মাথা ঠিক আছে? মজা করছিস আমাদের সঙ্গে? এমনটাও আবার হয় নাকি? রাজকুমারী নেহা আবার কোনো ফুলের গাছ হতে পারে নাকি? আর আবার নিজের আসল রূপেও ফিরে আসে? আরে, জাদুটা তো কিছু হয় না, এই সব কুসংস্কার। তুই এমনি এইগুলো বলছিস, তোর চোখে হয়তো ভুল দেখেছিস। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? রাজকুমারী ফুলের গাছ হতে পারে, আর এটা আমি প্রমাণ করেই দেখাবো। কালকে এই সময় এই জঙ্গলে চলে এসো, আমি তোমাদেরকে নিজ হাতে প্রমাণ দিব। তখন তোমাদের ঠিকই বিশ্বাস হবে যে আমি মিথ্যা বলছি না। এটা বলে দাসী মহলে ফিরে আসে এবং নেহাকে বলে, রাজকুমারী নেহা, আপনি তো অনেক ভালো। আপনি জানেন আমি আপনাকে একদিন ফুলের গাছ হতে দেখেছিলাম, কিন্তু আমার বন্ধুরা এগুলো কিছুতেই বিশ্বাস করছে না। আপনি কি ফুলের গাছ হয়ে ওদেরকে দেখিয়ে দিতে পারবেন? দয়া করে আমার বন্ধুদেরকে সত্যিটা দেখিয়ে দিন, আমার প্রমাণ চাই। ঠিক আছে, আমি প্রমাণ দিয়ে দিব, কিন্তু খেয়াল রেখো আমার ফুল পাতা ডাল এগুলোর যেন কোনো ক্ষতি না হয়। এটা বলে নেহা পরের দিন দাসীর সঙ্গে জঙ্গলে চলে যায় এবং সেখানে যাবার পর সে ফুলের গাছে রূপান্তরিত হয়। এরপর দাসী এবং তার বন্ধুরা খুব বাজেভাবে তার ফুলগুলো ছিঁড়ে তার ডাল পাতা সব কিছুর অনেক ক্ষতি করে দেয়। আর সেইখান থেকে চলে আসে, নেহাকে দ্বিতীয়বার মানুষ বানিয়ে দেয় না। আরে, কেউ আছো? আমাকে সাহায্য করো, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি অনেক আঘাতপ্রাপ্ত হয়ে গেছি। আরে, কেউ আছো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার অনেক ব্যথা করছে। আরাধ্যা সেই জঙ্গল দিয়েই যাচ্ছিল, হট করেই সে তার বোনের শব্দ পেয়ে সেইখানে যায় এবং তার বোনের এই অবস্থা দেখে ভীষণ অবাক হয় এবং তার উপর গোলাপ জল ছিটিয়ে তাকে ঠিক করে দেয়। সে অনেক বেশি ক্ষত বিক্ষত ছিল, নিজের বোনকে এই অবস্থায় দেখে আরাধ্যার অনেক বেশি কষ্ট হয়। নেহা, রাজকুমার এবং রানী অনেক বড় বড় কথা বলেছিল যে তোকে অনেক ভালোভাবে রাখবে, তোর খেয়াল রাখবে, তোর যত্ন করবে, তোর কোনো ক্ষতি হতে দিবে না, কিন্তু এইসব কি? ওরা তোকে একা মৃত্যুর জন্য ছেড়ে দিয়েছে, তুই আর ওই প্রাসাদে ফিরে যাবি না, আর না দ্বিতীয়বার কারোর জন্য ফুলের গাছ হবি। আমি তোকে আর এমনটা করতে দিব না। মা চলে গেছে, মায়ের পর আমার একমাত্র ভরসা তুই। আরাধ্যা নেহার অনেক সেবা করে, তাকে আর মহলে ফিরে যেতে দেয় না। কিছুদিন পর নেহা একদম ঠিক হয়ে যায়। এরপর রাজকুমার রাহুল নেহাকে ফিরিয়ে নিয়ে যেতে আসে, তখন তাকে আরাধ্যা বলে, না, আর কখনোইও আপনার সাথে ফিরে যাবে না, আপনি আমার বোনের খেয়াল রাখেননি। আপনি তো শুধু তাজা তাজা সুন্দর সুন্দর ফুল চাইতেন, এর কারণেই আমার বোনকে বিয়ে করেছিলেন, কিন্তু আমার বোন আর আপনার সাথে ফেরত যাবে না, আর না আপনার জন্য জাদুর ফুলের গাছ হবে। আমি বুঝতে পারছি, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, নেহার খেয়াল রাখা উচিত ছিল এবং নেহার এই রহস্য চিরকাল রহস্য করেই রাখা উচিত ছিল। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না, আর আমরা দাসীদেরকেও শাস্তি দিব। রাজকুমার রাহুল অনেক ভালো ছিল, এর কারণে সে তাকে ক্ষমা করে দেয় এবং নিজের বোনের থেকে বিদায় নিয়ে আবারও প্রাসাদে ফিরে আসে। আর দ্বিতীয়বার সে কখনো ভুলেও নিজের জাদুর ব্যবহার করেনি, আর কখনোই ফুলের গাছ হয়নি এবং রাজকুমারের সঙ্গে হাসি খুশিতে নিজের জীবন কাটাই। অন্যদিকে আরাধ্যারও অনেক ভালো একটি পরিবারে বিয়ে হয়ে যায়। কোনো একটি গ্রামে দামিনী নামে একজন মহিলা তার দুই মেয়ে রিয়া ও শিখার সঙ্গে বাস করত। দামিনী তার এলাকাতে সজিতের বাগানে মালিনীর কাজ করত। দামিনী অনেক মন দিয়ে তার বাগানের দেখভাল করত। তার পরিশ্রমের কারণে সজিতের বাগানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছিল।
আর ওই ফুল বিক্রি করে জমিদার সুজিতের অনেক টাকা ইনকাম হতো। একদিন সুজিত দামিনীকে চিৎকার করে ডেকে বলল, আরে ও দামিনী, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। জি 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 মালিক, আপনি ডাকছেন? ও দামিনী, কি করে বাগানের দেখাশোনা করো? এই দেখো, দেখেছো, এখানে গোলাপি চারাটা একেবারে শুকিয়ে গেছে। তুমি জানো না এই ফুলের বাগানের ফুলগুলোকে আমি কত বেশি ভালোবাসি। হ্যাঁ মালিক, আমি জানি, কিন্তু ফুল তো আর ফুটে বছর বছর ধরে থাকে না। ফুল ফুটবে, শুকাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। ও, সব কিছু যদি প্রকৃতির নিয়মেই হয় তাহলে তুই এখানে কি করছিস? বসে বসে টাকা নেবে? যা, কাল থেকে তুই আর কাজে আসবি না, বুঝেছিস? আরে মালিক, দয়া করে এমনটা করবেন না, আমি অনেক গরিব। ওদিকে বাড়িতে দুইটি মেয়ে আমার পথের দিকে চেয়ে আছে। আমি টাকা পেলে তবেই তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি। একবার কথা বলে শুনতে পাচ্ছিস না? যদি এখান থেকে না যাস না, ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। ঠিক আছে মালিক, আমি চলে যাচ্ছি, কিন্তু আজকের যদি পারিশ্রমিকটা দিতেন তাহলে আমি খাবার কিনতে পারতাম। কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তোর। তুই এখান থেকে চুপচাপ চলে যাবি নাকি চকিদারকে ডাকবো? মালিকের কথা শুনে দামিনী মন খারাপ করে বাড়ির দিকে চলে আসতে লাগলো। তখন রাস্তার মধ্যে খুবই সুন্দর সবুজ শ্যামল একটি গাছ দেখতে পেল। আরে রে, হায় আল্লাহ, এই গাছটিকে কে তুলে রাস্তায় ফেলে দিয়েছে? এর মধ্যে তো এখনো জান বাকি আছে। যাকে আমি বাসায় নিয়ে যাই, বাড়িতে গিয়ে আমার ওখানে এটা লাগিয়ে দেব। এরপর দামিনী ওই চারাটিকে তুলে নিয়ে গেল আর তার আঙিনায় লাগিয়ে দিল। কিছুদিনের মধ্যে চারাটি বড় হতে লাগলো। দামিনীও অনেক যত্ন করলো চারাটির। এটা দেখে দামিনীর দুই মেয়ে রিয়া ও শিখা বলল, আরে রিয়া দেখ, মায়ের কুড়িয়ে আনা চারা গাছটি কত বড় হয়ে গেছে। মনে হচ্ছে অল্প দিনের মধ্যে এই গাছটি আমাদের মিষ্টি মিষ্টি ফল দিবে রে। এরপর ওই ফল আমরা বাজারে বিক্রি করব, তাহলে আমাদের অভাব আর থাকবে না, আর মাকেও এত পরিশ্রম করতে হবে না। দুই মেয়ের মধ্যে এরকম পরিকল্পনা দেখে খুব দুঃখী মন নিয়ে দামিনী বলল, হে খোদা, আমি অভিশাপ জানাই, আমার এই অভাব সংসারে কত দিন আর এই অভাব অনটনে কাটাবো। আমার ছোট ছোট মেয়েদেরকে ঠিক মতো খাবারও আমি খেতে দিতে পারি না। চাকরিটা ছুটে যাওয়ার পরে সামান্য ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছি, এতে তো আমার সংসারই চলে না। কী যে করি, আমার আর কিচ্ছু ভালো লাগে না, মনে হয় আমি পানিতে ডুবে মরে যাই। এসব চিন্তা করতে করতে দামিনী অনেক অসুস্থ হয়ে যায়। একসময় দামিনী পৃথিবীকে চির বিদায় জানিয়ে মৃত্যুবরণ করে ফেলে। দুই বোনের মাথার উপর থেকে মায়ের ছায়া উঠে গেল। তারা দুই বোন একেবারে এতিম অনাথ হয়ে গেল। এরপর থেকে দুই বোন কখনো ভিক্ষে করে নিজের জীবন চালাতো, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সাহায্য চাইত। তবে একদিন তারা দুজন একটি মাজারের বাড়ি বসে ভিক্ষা চাইছিল। কিন্তু মানুষ আর কতদিন ভিক্ষা দিবে? ভিক্ষা দিতে দিতে মানুষও ক্লান্ত হয়ে গেল। কিছুদিন পর থেকেই মানুষেরা তাদেরকে ইগনোর করতে লাগলো, তাদের আর ভিক্ষা দিল না। তখন রিয়া ক্ষুধার যন্ত্রণায় খুব কান্না করতে লাগলো। পোনামার, চুপ কর, এভাবে কান্না করিস না। আপু, কতদিন আর এভাবে খোদা পেটে মানুষের কাছে ভিক্ষা চাইব? এভাবে আমার আর পৃথিবীতে বাঁচতে মন চায় না, মনটা চায় যে মরে যায়। এরকম বলতে নেই বোন, দেখবি একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই আরো কিছুদিন কেটে গেল। তারা দুই বোন প্রতিদিনই সেই গাছটির কাছে আসতো আর পানি দিত, আর কোনো মতে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে তাদের পেট চলাতো। এভাবে করেই আরো 10 বছর কেটে গেল। তাদের গাছটিও অনেক বড় হয়ে গেছে এখন। শুধু গাছ নয়, সময়ের সাথে সাথে তারা দুই বোনও অনেক বড় হয়ে গেছে। একদিন শিখা গাছের কাছে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তাকে দেখে রিয়া বলল, কি হয়েছে আপু, এভাবে মন খারাপ করে গাছের কাছে কেন দাঁড়িয়ে আছো? কিছুই ভাবছি না বোন, ভাবছি পৃথিবী কোথায় থেকে কোথায় চলে আসলো, এক যুগ পার হয়ে গেল, কিন্তু আমরা দুই বোন গরিবে থেকে গেলাম, পৃথিবীর সব কিছু পাল্টে গেল। হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছো। দেখো কতদিন হয়ে গেল, আমরা গাছটার কত সেবা যত্ন করি, গাছটা আজ পর্যন্ত আমাদের ফলও দিল না। কমসে কম যদি কিছু ফল দিত, তাও বিক্রি করে আমাদের এই অভাবের সংসারটা চলতো। আচ্ছা আপু, চলো এখন ভেতরে চলো। এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন তাদের এলাকাতে বন্যা আসলো, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টির কারণে তাদের ছোট্ট মাটির ঝুপড়িটা ভেঙে যেতে আরম্ভ করলো আর ভিতরে পানিও ঢুকতে লাগলো। তখন এক বোন আরেক বোনকে বলল,
আপু দেখো, ঘরের ছাদ ভেদ করে ভেতরে পানি পড়ছে, এখানে আর থাকা যাবে না, চলো বাইরে চলো। এ কথা বলে তারা দুই বোন গাছের নিচে এসে দাঁড়ালো। হে খোদা, এটা কি করলে তুমি? আমরা কি ক্ষতি করেছি মানুষের, যে আজ আমাদের থাকার ঘরটাও ভেঙে গেল, এখন আমরা কোথায় থাকবো? হ্যাঁ আপু, এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এভাবেই দুই বোন একজন আরেকজনের কাছে দুঃখ প্রকাশ করতে লাগলো। ঠিক তখনই সেই বিশাল বড় গাছটির উপর থেকে দামি দামি রং বিরঙের নেকলেস পরতে আরম্ভ করলো। এসব দেখে দুই বোন একেবারে হতভম্ব হয়ে গেল। আরে বোন, এটা কি? এগুলো তো সোনা আর হীরার নেকলেস। হ্যাঁ আপু, সত্যি তো, কিন্তু এগুলো আসছে কি করে? রিয়া, শিখা, তোমরা তোমাদের পিছনের দিকে তাকিয়ে দেখো। আওয়াজ শুনে তারা এদিকে ওদিকে তাকাতে লাগলো। তারা দেখলো এই আওয়াজটি গাছ থেকে আসছে। এরপর গাছের উপরে তাকিয়ে দেখলো গাছের উপরে রং বিরঙের নেকলেস চলে আসে, আর ওই নেকলেসের আলোতে পুরো গাছ একেবারে আলোকিত হয়ে আছে। হে খোদা, এ কি, এ কেমন অদ্ভুত জিনিস! গাছের উপরে তো ফল আর সবজি হয়, এ দেখছি নেকলেস। শোনো মেয়েরা, এটা হলো একটি জাদুর গাছ, এর উপরে উৎপন্ন হওয়া হিরে ও সোনার নেকলেস কখনোই দূর হবে না। তোমরা দুই বোন আমাকে নতুন জীবন দিয়েছ, আমাকে পানি পান করিয়েছ, আমার এই জীবন তোমাদেরই দান। এই জন্য আমার কাছে যতগুলো নেকলেস আছে এই সব কিছুর শুধুমাত্র তোমরাই হকদার। আমার গাছের উপরে ঝুলে থাকা যে নেকলেস দেখছো, এগুলো বিক্রি করে তোমাদের থাকার জন্য একটি আলিশান বাড়ি তৈরি করে নাও। আমি তোমাদের জন্য সারা জীবন আছি, সারাটা জীবন সাহায্য করব। গাছের এরকম কথা শুনে তারা দুই বোন প্রচণ্ড খুশি হলো। জীবনের প্রথম তারা এরকম একটি সান্ত্বনা পেল আর ছায়া পেল। দুই বোন মিলে জাদুর গাছ থেকে গহনাগুলো পেড়ে একটি সোনারের দোকানে গিয়ে বিক্রি করলো, আর সেই টাকা দিয়ে তাদের থাকার জন্য অনেক বড় আলিশান ঘর তৈরি করলো। আর সেই ঘরের মধ্যে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এর কিছুদিন পরে তারা দুই বোন সেই গাছের কাছে আসলো আর বলল, হে জাদুর গাছ, আবারও তোমার সাহায্যের প্রয়োজন। তারা দুই বোন একথা বলার সঙ্গে সঙ্গে সেই গাছে আলো প্রকট হয়ে গেল। আলোর সঙ্গে সঙ্গে সেই গাছে বিভিন্ন রকমের ডিজাইনের নেকলেসও প্রকট হয়ে গেল। তখন গাছ তাদেরকে বলল, হে জাদুর গাছ, তোমার কাছ থেকে আমরা যে গহনাগুলো পেয়েছিলাম সেগুলো বিক্রি করে ঘর তৈরি করতে সব শেষ হয়ে গেছে, এখন আরো কিছু গহনার প্রয়োজন। হ্যাঁ, কেন নয়, যদি তোমরা চাও তাহলে আমার গাছে থাকা সবগুলো গহনাকেই পেড়ে নিতে পারো। একথা শুনে দুই বোন অনেক খুশি হলো আর তাদের প্রয়োজন মতো গাছ থেকে গহনা পেড়ে নিল। এরপর থেকে যখনই তাদের দুই বোনের কোনো জিনিসের প্রয়োজন হতো, তখনই তারা জাদুর গাছের কাছে এসে গহনা পেড়ে নিত। এভাবে করতে করতে জাদুর গাছ ও দুই বোনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। আর খুব শীঘ্রই সেই দিনও চলে আসলো যেই দিন দুই বোনের বিয়েও ঠিক হয়ে গেল। দুই বোন তাদের বিয়ের সুসংবাদ সর্বপ্রথম তারা জাদুর গাছকে দিল। আরে, এটা তো অনেক খুশির কথা, তোমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেছে, তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। এ কথা বলে জাদুর গাছ হেলতে দুলতে লাগলো আর তার ডালপালা থেকে অনেকগুলো গহনা নিচের দিকে ফেলতে লাগলো। এই নাও বাচারা, যখন তোমরা তোমাদের গায়ে এই গহনাগুলো পরে বিয়ের পিঁড়িতে বসবে, তখন তোমাদের রূপ আরো বেশি চমকাতে থাকবে, এক নতুন জীবন তোমাদের দিকে পথ চেয়ে বসে আছে। জাদুর গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যদি তুমি আমাদেরকে সাহায্য না করতে তাহলে আল্লাহ জানে আমাদের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়াতো। এরপর দুই বোন গহনাগুলো নিয়ে বাসায় ফিরে আসলো। এরপর বিয়ের দিনও চলে আসলো। তাদের দুই বোনকে বিয়ের পিঁড়িতে সেই গহনাগুলো পরে অনেক সুন্দর দেখতে লাগছিল। এভাবে অনেক হাসি খুশিতে তাদের দুই বোনের বিয়ে হয়ে গেল আর তারা শ্বশুর বাড়িতে চলে গেল। এরপর থেকে যখনই তাদের জাদুর গাছের কথা মনে হতো, তখনই তারা সেখানে এসে জাদুর গাছের সাথে সাক্ষাৎ করত। এভাবেই তারা তাদের বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।